আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি উডি জেটিভি বাংলার মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। জান্নাতের সুসংবাদ নিয়ে এলো রমজান। আল্লাহ পাক রাব্বুল আলামিনের গণনায় মাসের সংখ্যা ১২টি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার মাস হলো মাহে রমজান। এটা ফজিলতের মাস, গুনাহ মাফের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জনের মাস। মাহে রমজানকে বলা হয় মুসলমানদের জন্য নেকি অর্জন করার মৌসুম। মাহে রমজানের প্রধান আমল হলো ফরজ রোজা। রোজা ফার্সি শব্দ যার অর্থ বিরত থাকা। আরবিতে বলা হয় সিয়াম, অর্থ বিরত থাকা ও সংযম করা ইত্যাদি। পরিভাষায় সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে পানাহার ও রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে বিরত থাকার নামই সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজার বিধান দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য বিধান দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা ১৮৩। রমজান মাস আসে মানুষের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই মাস মুমিনের অতীতের গুনাহসমূহকে মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। বুখারী ও মুসলিম। রমজান মাস সহানুভূতির মাস। রমজান মাস এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি দান সদকা করতে উৎসাহিত করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে অতি দানশীল ছিলেন, বিশেষ করে রমজান মাস এলে তার দানশীলতা অনেক বেড়ে যেত। বুখারী ও মুসলিম। রমজানে কোনো রোজাদারকে ইফতার করানোর কারণে অনেক নেকি লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ নেকি লাভ করবে, তবে রোজাদারের নেকি একটুও কমবে না। রমজান মাসে নফলের বিনিময় ফরজ সমতুল্য এবং একটি ফরজের বিনিময় ৭০টা ফরজের নেকি দেওয়া হয়। এমনকি প্রতিটি ভালো কাজের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু মাহে রমজানের রোজা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর উহার প্রতিদান আমিই দিব। বুখারী। ফজিলতের মাস এই মাহে রমজানেই সমস্ত পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। সূরা বাকারা ১৮৫। সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার নিজেদের মধ্যে সমালোচনার অভ্যেস গড়ে তোলেন, কাজেই নিজেই নিজের ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, ফলে তিনি অশুদ্ধি অর্জনে পারদর্শী হয়ে ওঠেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে লোক ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ মাফ হয়ে যাবে। এই মাসেই লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত, যে রাত হাজার মাস থেকেও উত্তম। তাই তো এই মাস অন্য সকল মাস হতে ফজিলতপূর্ণ। আসুন সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস নামক মহামারী থেকে মুক্তি পেতে মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীলতা ও সকল খারাপ কাজ পরিহার করে তাকওয়া ও ইবাদতের মাধ্যমে মাহে রমজানের ফজিলত অর্জনের চেষ্টা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আরও অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনায় সারা রমজান জুড়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। উডি এক্সপোর্টার অফ ফরক্লিফ্ট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, হুইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফরক্লিফ্ট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়।
যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।